তুমি বাঁকা বাঁকা তোমার মন তুমি বাঁকা বাঁকা তোমার মন তুমি বাঁকা বাঁকা তোমার বাঁকায় বাঁকায় মিলে গেছে মদন প্রথম আমার দাবি শেখাতেন, তিনি ভালো টপ্পা গাইয়েছিলেন আর তার সঙ্গীতে বিশেষ জ্ঞান ছিল। আর দাদুর কাছে তখনকার দিনে সমস্ত নামে গাইয়ে এই বাড়িতে আসতেন সকলে। বাবা গান পছন্দ করতেন না, বাবার ইচ্ছে ছিল যে পোস্ট অফিসে ভালো চাকরি করিয়েছে, কিন্তু সেটি হয়নি। সেটা হয়নি, দাদু আমাকে গানের দিকে টেনে নিয়েছেন। তখন ওই সকালে আমাকে ডেকে বলতো, আমার সঙ্গে বললা এই একটা গালাই না, আমি তোমার কী গান, তা আমাকে টপ্পার মুখ একটা ওরম বলতো যে বলো বলো, তা আমি বলতো কি ভদ্রলোকে গায় নাকি এই গান, এই গান আমি করবো কি, ভালো গান তোমার নেই, ভালো কথা বলা, হ্যাঁ তা বলে না তুই এইটি বল। কিন্তু কথা হচ্ছে শিখলুম না তখন, শুনতে শুনতে তার এমন একটা ইম্প্রেশন এসে গেল, এই দিকে হাত দেখিয়ে লোকে বলে যে টপ্পা গাইয়ে যাচ্ছিল রম্ব। সোহাগ মৃণাল ভুজে বাঁধিল শ্রী দাদা শ্যামে ওগো সোহাগ মৃণাল ভুজে। গান শুরু করেছে আমি পরে, গান শুরু করেছি পরে, আগে তবলা নিয়েছিলাম। তবলা তখন নিয়ে রেয়াজ করতাম বাড়িতে, আমার দাদুর কাছে হাতে কলমে প্রথম শিখি একটু আধটু। তারপর বেনারসের ওস্তাদ বন্দী প্রসাদ মিশ্র, গৌরীশঙ্কর মিশ্র ভাই, এই গৌরীশঙ্কর ছিলেন গড় জানার স্বামী কি বাজিয়ে, হ্যাঁ তো সেই ঘরে তবলা শিখতে লাগলাম। তখন তবলাতেই আমার নাম হয়েছিল চারিদিকে, আমাকে এদিকে ভালোবাসতেন গোলাম আলী খান সাহেব, এদিক ভালোবাসতেন এনায়েত খান সাহেব, মানে বিলাইতের বাবা, হ্যাঁ। আর তখনকার দিনে সারেঙ্গিয়া ছিলেন এখানে ছোটে খাঁ, হ্যাঁ তিনি। তো সুতরাং এই থেকে গানের একটা এমন ভাব এসে গেল যে আমি আর তবলার প্রায় বন্ধই হয়ে গেল। তখন তখন বাড়িতে গুনগুন করে গাইতাম, কিন্তু পাবলিকলি গাইনি। পাবলিকলি আমি এসেছি এই আমার 19-20 বছর বয়স বয়সে। পাখি দিয়ে প্রাণের পাখি উড়ে গেল আর দোলা, পাখি দিয়ে প্রাণের পাখি উড়ে গেল আর দোলা, কু দিয়ে চলে গেল কোথায় গেল প্রাণ ময়না, কু দিয়ে চলে গেল কোথায় গেল প্রাণ ময়না, পাখি দিয়ে প্রাণের পাখি উড়ে গেল আর দোলা। এমন ধনীকে শহরে আমার পাখি রাখলে ধরে, এমন ধনীকে শহরে কে শহরে কে শহরে
আমার পাখি রাখলে ধরে দেখলে পরে মেরে ধরে দেখলে পরে মেরে ধরে কেঁদে নেব প্রাণ ময়না হাত দিয়ে প্রাণের পাখি উড়ে গেল রেল না ফাঁকি দিয়ে প্রাণের পাখি উড়ে গেল